ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত জি সম্মানিত মাহবুবুর রহমান ভাই আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতাল্লাহ আপনাকে ভালো রাখুন দা করি জি আপনার প্রশ্ন আমি শুনেছি যে না ভাই টয়লেটে বা হাজত সারা অবস্থায় আজান শুনলে আজানের জবাব দেওয়া যাবে না অথবা কোরআন বা তাসবি তাহালিল অন্য কোনো দিকির রিকির আসকার ও সময় পড়া যাবে না পাঠ করা যাবে না কেননা আল্লাহ রসুল সাল আলিয়া এর পালিত আমল তিনি যখন পায়খানা থেকে অবসর হতেন বের হতেন তখন তিনি ডান পা আগে রেখে গোফরানা বলতেন এবং আল্লাহ সহ কাছে তিনি এ বলে ক্ষমা চাইতেন গোফরানা হে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এর সহি আবুদাউদের মধ্যে আবুদাউদের মধ্যে হাদিসটি সহিসানহাদ এসেছে হাদিস তিরিশ নম্বর হাদিস কিতাবত হরত পাবেন আল্লাহ আল্লাহ সহ আল্লাহ নবীকে এভাবে শিক্ষা দিয়েছেন যে এস্তিনজা সারার সময় বা হাজত সারার সময় পবিত্রতা হাসিলের আগ পর্যন্ত বা বের হওয়ার আগ পর্যন্ত সে আজানের জবাব দেওয়ার দরকার নেই আল্লাহ সাল আমাদের সকলকে এই প্রশ্ন থেকে সঠিক শিক্ষাটা জানার তফিক দান করুন যদি খুব তাড়াতাড়ি আজান শেষ হওয়ার পর পরপরই যদি বের হয়ে পড়েন তাহলে আজান শেষ হওয়ার পর পরই বের হয়ে পড়লে দরদ ইব্রাহিম পড়ে আজান শেষের যে দোয়া এই দোয়াটা পড়তে পারেন যে ভাই আশা করছি আপনার পড়সন জব পেয়েছেন আল্লাহ সহ আপনাকে ভালো রাখুন এবং আপনার গ্রুপে যারা রয়েছেন সকলকে আল্লাহ সহ দিনের উপরে কায়েম দায়ম রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত